মানুষ সাধারণত বিব্রত হবার মতো কোনো ঘটনার মুখোমুখি হলে যত দ্রুত সম্ভব সেই স্মৃতি ভুলে যেতে চায়। বিশেষ করে অন্য কেউ যেন সেই বিব্রতকর পরিস্থিতির সাক্ষী না হয় তার জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না কোনো। কিন্তু একবিংশ শতকে বহুল প্রচলিত সিসি ক্যামেরা এবং স্মার্টফোনের কারণে সেই চেষ্টা ব্যর্থ হবার আশঙ্কাই বেশি। এই প্রযুক্তিগুলোর কল্যাণে সেই বিব্রতকর পরিস্থিতিটা ক্যামেরায় রেকর্ড হবার সম্ভাবনাও বেশ চড়া। আজ আপনাদের এমন কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর মুহূর্তের ফুটেজ দেখাবো। এই ঘটনাগুলো ক্যামেরায় ধারণ করা না হলে হয়তো কেউ বিশ্বাসই করতে চাইতেন না। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে অবিশ্বাস্য সেই ঘটনাগুলোর ফুটেজ দেখে আসি। তালিকার প্রথম ভিডিওতে হালকা নীল রঙের অ্যাপ্রন পরিহিত এবং গলায় স্টেথোস্কোপ ঝোলানো ব্যক্তি একজন ডাক্তার, আর ফ্রেমের নিচের দিকে দাঁড়ানো জামরঙা অ্যাপ্রন পরিহিতা নারী একজন নার্স। ভিডিওতে দেখছেন ডাক্তার ব্যক্তি তার সহকর্মী নার্সকে লক্ষ্য করে একটি রাবারের দস্তানা ছোড়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রকৃতি ডাক্তারের সেই চেষ্টা ভেস্তে দিয়ে উল্টো তাকেই উপহাসের পাত্রে পরিণত করছে। রাবারের দস্তানাটি টান সহ্য করতে না পেরে ছিঁড়ে যায় এবং ডাক্তারের মুখেই আঘাত আনে। এরপর বিব্রত ডাক্তার ছেঁড়া দস্তানাটাকে আবর্জনার বাক্সে ফেলে দিয়ে মুখে লাজুক হাসি নিয়ে দাঁড়িয়ে থাকেন। মুখে হাসি থাকলেও ডাক্তারের চেহারা দেখে বোঝা যাচ্ছে দস্তানা ছোড়ার চেষ্টা করায় এখন তিনি ভেতরে ভেতরে তীব্র অনুশোচনায় ভুগছেন। এই ভিডিওতে হ্যালোইন মৌসুমে এক সরবরাহকারীকে কিছু পণ্য পৌঁছে দিতে দেখছেন। হ্যালোইন উপলক্ষে বাড়ির দরজা পর্যন্ত যাবার পথে সিঁড়িতে বেশ কিছু মিষ্টি কুমড়া সাজিয়ে রাখা ছিল। মিষ্টি কুমড়াগুলো দেখতে না পেয়ে তার উপর হোঁচট খেয়ে পড়ে যান ওই সরবরাহকারী। উঠে দাঁড়িয়ে প্রথমে নিয়ে আসা পণ্যগুলো লাথি মেরে ফেলে দেন তিনি। এরপর ক্ষুব্ধ হয়ে নিজের অমনোযোগিতার রাগ কুমড়াগুলোর উপর ঝাড়া শুরু করেন। এমনকি খড়কুটু দিয়ে তৈরি কাকতাড়ুয়াটাও এই তাণ্ডবের হাত থেকে নিস্তার পায়নি। বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ঘিরে রাখা বুদবুদযুক্ত পলিথিনের বুদবুদগুলো ফাটাতে সবাই ভালোবাসেন। এই ভিডিওতেও এক হোটেলের দুই রিসেপশনিস্টের একজন সেই আনন্দ উপভোগ করছিলেন। হাতের বদলে রীতিমতো দুই পা দিয়ে চেপে চেপে বুদবুদগুলো ফাটাচ্ছিলেন তিনি। দৃশ্যটি দেখে ফ্রেমের বাম দিকের দাঁড়ানো নারী আর সহ্য করতে পারেননি। সেই উদযাপনে যোগ দিতে তিনি পলিথিনের উপর লাফ দিয়ে পড়েন। এরপর পিচ্ছিল পলিথিনের উপর নিজের ভারসাম্য ঠিক রাখতে পারেননি ওই নারী। অবশ্য পড়ে গেলেও কোনো হাড়গোড় ভাঙেনি তার। তথ্য প্রযুক্তির জগতে অ্যাপলের ম্যাকিনটস কম্পিউটারগুলো অভিজাত এবং নির্ভরশীল হিসেবে পরিচিত, যে কারণে এই পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতেও আপত্তি থাকে না। যুক্তরাষ্ট্রের এই কম্পিউটার ব্যবহারকারীও একই কারণে অনলাইনে একটি ম্যাক কম্পিউটার ক্রয় করেন। যথাসময়ে বিক্রেতা প্রতিষ্ঠান কম্পিউটারটি তার বাড়িতে পৌঁছেও দিয়েছিল, কিন্তু প্যাকেট খুলে ক্রেতা দেখতে পান তার কম্পিউটারটির খোলস বিভিন্ন স্থানে ভেঙে আছে। কৌতূহলী হয়ে ওই ক্রেতা তার বাড়ির দরজায় বসানো সিকিউরিটি ক্যামেরার ফুটেজ পরীক্ষার সিদ্ধান্ত নেন। ফুটেজ দেখে তো তার চোখ কপালে উঠে গিয়েছিল। কম্পিউটারটি বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সরবরাহকারী তা ফুটবলের মতো গড়াতে গড়াতে নিয়ে এসেছিলেন। আশা করা যায় সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রেতাকে এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েছিল। সাধারণ মানুষকে আবর্জনা সঠিক স্থানে ফেলার শিক্ষা দেয়া কতটা কঠিন তা সংশ্লিষ্টরা খুব ভালো করেই জানেন। অধিকাংশ মানুষই তাদের অসচেতনতার কারণে ডাস্টবিনের বদলে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত করেন। থাইল্যান্ডের এই রেস্টুরেন্টের বাইরে এই বন্য হাতিটি যেন সেই অসচেতন মানুষদের লজ্জা দিতেই ফেলে দেওয়া বর্জ্য পদার্থগুলো আবর্জনা ফেলার ডাস্টবিনে তুলে রাখছে। আপনি যদি নিজেকে একটি বন্য হাতির তুলনায় বেশি সভ্য মনে করেন, তবে আশা করি ভবিষ্যতে আবর্জনা ফেলার সময় ডাস্টবিন ব্যবহার করতে ভুল হবে না। তালিকার পরের ভিডিওটিও রেকর্ড হয়েছিল থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককের এই অলংকারের দোকানে এক ক্রেতা স্বর্ণের তৈরি চেইন দেখছিলেন। দেখতে দেখতে 40,000 টাকা মূল্যের একটি চেইন ওই ক্রেতা তার গলায় ঝুলিয়ে দোকানদারকে নিচের তাক থেকে আরেকটি চেইন বের করতে বলেন। দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি চেইনটি বের করার আগে কৌশলে দোকানের দরজা লক করে দিয়েছিলেন। এরপর তার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ক্রেতার উপরে চোর গলায় চেইন সহ দৌড়ে দোকান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করেন। নির্লিপ্ত দোকানদার এ সময় চোরকে সতর্ক করে দেন দরজা বন্ধ রয়েছে। চোরও দরজা খোলার চেষ্টা করে বুঝতে পারে তা আটকানো আছে। এরপর স্বেচ্ছায় ফিরে এসে গলা থেকে চেইনটি খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেই তরুণ।
তাতে অবশ্য পুলিশের হাতকড়া থেকে রক্ষা পায়নি সে। দোকানদারের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে চোরকে আটক করে নিয়ে যায়। এবারে দেখবেন আরেক সরবরাহকারীর মানসিক সমস্যার ফলাফল। খ্যাতনামা সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডএক্সের এই কর্মচারী একটি কম্পিউটার নিয়ে এসেছিলেন। বাড়ির দরজায় কলিং বেল বাজানো বা সেখানে পণ্যটি রেখে যাবার বদলে ওই সরবরাহকারী কম্পিউটারটি কাগজের পত্রিকার মতো ছুঁড়ে দিয়ে চলে যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই অধিবাসী তার উঠোনের ঘাস কাটতে কাটতে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে গিয়েছিলেন। যাবার আগে ঘাস কাটার যন্ত্রটিকে থামালেও তার ইঞ্জিন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর যা ঘটে তা দেখলে আপনিও মাথায় হাত রাখতে বাধ্য হবেন। ওই বাড়ির উঠোন ঘিরে রাখা নিরেট কাঠের বেড়ার অন্য পাড়ে কেউ ফুটবল খেলছিল। এ সময় বলটি বেড়া অতিক্রম করে ঘাস কাটার যন্ত্রটির ওপর গিয়ে পড়ে। ফুটবলের আঘাতে যন্ত্রটি ফের সচল হয়ে ওঠে। এরপর সে ঘাস কাটার যন্ত্রের স্বয়ংক্রিয় তাণ্ডবে বাড়ির উঠান, সেখানে রাখা দোলনা এবং সদ্য তৈরি একটি ফুলের বাগান লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। এরপর নিশ্চয়ই ঘাস কাটার যন্ত্র থেকে দূরে যাওয়ার সময় তা বন্ধ করতে আর ভুল হবে না এই ব্যক্তির। এই ভিডিওতে এক স্পিডবোট চালক তার নিয়ন্ত্রণ হারানো নৌযানটি সাঁতরে ধরার চেষ্টা করছেন। দেখা না গেলেও সম্ভবত সেই চেষ্টায় সফল হননি তিনি। এই ভিডিওতে এক ব্যক্তির বাড়ির উঠোনে অবস্থিত সুইমিং পুলের ছবি দেখতে পাচ্ছেন। আচমকা বাড়ির বেড়া ভেঙে লাল রঙের একটি প্রাইভেট গাড়ি সেই সুইমিং পুলে আছড়ে পড়ে। পাশের বাড়ির সেই গাড়িটি কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটিয়েছিল। ভিডিওতে গাড়ির মালিককে পেছন পেছন দৌড়ে আসতেও দেখা যাচ্ছে। বেকুবের মতো কাজ করে এখন উসাইন বোল্ট হবার চেষ্টা করলে কি আর গাড়ি বাঁচানো যায়? চীনের এই দোকানের মালিক অবসর সময়ে তার কর্মচারীদের সাথে তাস খেলছিলেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তার মানিব্যাগটি খোয়া গেছে। চোর ধরতে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখে তার চোখ কপালে উঠে গিয়েছিল, কারণ মানিব্যাগটি চুরি করেছিল তার পোষা কুকুরদের একজন। এবারে দেখবেন আরেক চোরের বোকামি। লন্ডনের এই দোকানে হীরের অলংকার বিক্রি করা হয়। সেখানে প্রায় $10,00,000 মূল্যের একটি অলংকারের সেট দেখছিলেন এই নারী। আচমকা তিনি অলংকারের বাক্সটা নিজের ব্যাগে ভরে ফেলেন। দোকানদার বাক্সটি ফেরত চাইলে কিছুক্ষণ পর ওই নারী ভিন্ন আরেকটি বাক্স ফিরিয়ে দেন। বাক্সটির দিকে তাকিয়ে দোকানদার বুঝতে পারেন ওই নারী জাল কয়েকটি অলংকার ফেরত দিচ্ছে। ব্যতিব্যস্ত না হয়ে দোকানদার তার দোকান ছেড়ে বেরিয়ে যান। তারপর দোকানের বাইরে থাকা ইস্পাতের ভারী দরজাটা বন্ধ করে পুলিশ ডাকেন তিনি। আচমকা আপনার দোকানে কোনো বন্য ভাল্লুক ঢুকলে কি করবেন? উত্তর আমেরিকার কিছু অঞ্চলে এটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই ভিডিওতে ভালুকপ্রেমী দোকানদার বন্য প্রাণীটির সাথে সখ্যতা গড়ার চেষ্টা করছিলেন, কিন্তু ভালুকটির তেড়ে আসা দেখে ভয় পেয়ে সেই চেষ্টা থেকে সরে এসেছিলেন তিনি। আর এই ভিডিওতে একটি ওয়ার্ড হাউজে পণ্য খালাসের সময় সেখানে একটি ভালুক উপস্থিত হয়েছিল। উপস্থিত মানুষগুলো যেমন ভালুকটাকে দেখে স্তব্ধ হয়ে যায়, ভালুকটিও তেমন মানুষদের দেখে থমকে গিয়েছিল। এরপর প্রথমে ভালুকটি উল্টো দিকে দৌড় দেয়। তার এক মুহূর্ত পর মানুষদেরও সম্পত্তি ফিরে আসে এবং তড়ি ঘড়ি করে ওয়ার্ড হাউস ত্যাগ করেন তারা। জাপানের কিছু রিয়েলিটি শোকে শুধু অদ্ভুত বললে কম বলা হবে। এমন একটি রিয়েলিটি শোতে লিফটের মেঝেতে একটি ট্র্যাপ ডোর স্থাপন করা হয়। লিফটের ভেতরে এক নারী প্রবেশ করার পর তা খুলে দেওয়া হয়েছিল। পড়ে যাবার সময় নারীর প্রতিক্রিয়া রেকর্ডের জন্য ট্র্যাপ ডোরের সাথে গোপন ক্যামেরাও বসানো ছিল। এর ফলে নারীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। ঝালো একটি র্যাম্পে অনায়াসে তিনি ভূপৃষ্ঠ পর্যন্ত নেমে এসেছিলেন। ভিডিওটি শেষ করব এক কিশোরের ডাস্টবিনের সাথে তুমুল সংগ্রামের হাস্যকর ফুটেজ দেখানোর মধ্য দিয়ে। দুর্ভাগ্যজনকভাবে সেদিন বাতাসের গতি ছিল বেশ জোরালো। উল্টো দিক থেকে ধেয়ে আসা সেই বাতাসের বিপরীতে ডাস্টবিনটাকে ঠেলে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না সেই কিশোরের পক্ষে। এর সাথে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ডাস্টবিনের ঢাকনাটা বারবার বাতাসে খুলে গিয়ে কিশোরের মাথায় চাটি মারছিল। ভাগ্য ভালো ডাস্টবিনটা প্লাস্টিকের তৈরি ছিল, নইলে মাথায় ঢাকনার বাড়ি খেয়ে আহত হবার আশঙ্কা ছিল সেই কিশোরের। প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।